বিএসএফ শুটিং আর নট স্টপিং, বলা হচ্ছে বিএসএফের বর্ডারে গুলি করাটা শুটিং আর নট স্টপিং, বন্ধ হচ্ছে না, চলমান রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকের ডেইলিস্ট এডিটোরিয়ালে মূলত বাংলাদেশ ভারত বর্ডারে এই যে অনগোয়িং শুটিং, চলমান যে গোলাগুলি যেটা এখনও চলমান রয়েছে, বন্ধ হচ্ছে না, সেই বিষয়ে খুব চমৎকার এডিটোরিয়াল করা হয়েছে। এবং এখানে বেশ কিছু অ্যাডভান্স ওয়ার্ড দেখবো, যেমন ক্যাজুয়ালিটিস একটা ওয়ার্ড, এখানে অন্ডার একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, ডাম্পের ওয়ার্ডটা দেখেন, টেরিটরি একটা ওয়ার্ড, ভায়োলেন্স, হরিবল, বেশ কিছু অ্যাডভান্স এবং স্মার্ট ওয়ার্ড দেখবো, এবং কীভাবে এই ওয়ার্ডগুলো খুব ইজিলি শিখতে পারি সেই বিষয়ে কথা বলবো। সো লেটস বিগিন। ওকে, প্রিশিকৃত বার দেখেন, বলা হচ্ছে বিএসএফ শুটিং আর নট স্টপিং, বলা হচ্ছে বিএসএফের যে শুটিং বা গুলি করাটা স্টিল বন্ধ হচ্ছে না, যেটা চলমান। এখন দেখেন, বলা হচ্ছে হোয়াট অ্যাবাউট ইন্ডিয়ান্স প্রমিস অফ ব্রিঙ্গিং ডাউন দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটিস টু জিরো। হোয়াট অ্যাবাউট ইন্ডিয়ান্স প্রমিস, ভারতীয় সরকারের প্রতিজ্ঞা কি অফ ব্রিঙ্গিং ডাউন, কমানো দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিটি মিন্স হতাহত, মানে এই যে হতাহতের সংখ্যাটা তারা কমাবে টু জিরো, জিরোতে নিয়ে আসবে। এই বিষয়ে ভারতীয় সরকার যে প্রতিজ্ঞা করেছিল বা যেই প্রমিস বা প্রতিশ্রুতি দিয়েছে, সেই ব্যাপারে সর্বশেষ অবস্থা কী বা সেই ব্যাপারে কী হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, এই যে ক্যাজুয়ালিটিস ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, ক্যাজুয়ালিটিস, চলুন এই ওয়ার্ডটা ভেঙে দেখাতে চাই। এখানে বেশ কিছু অ্যাডভান্স আর স্মার্ট ওয়ার্ড আছে, একটু দেখেন প্রিয় শিক্ষার্থী। ক্যাজুয়ালিটিস মানে দুর্ঘটনা, ক্যাজুয়ালি দেখেন, ক্যাজুয়াল এবং ক্যাজুয়ালি দেখুন, ক্যাজুয়াল মানে অস্বাভাবিক যেটাকে বলি বা আকস্মিক যেটাকে বলি, ক্যাজুয়ালি আকস্মিকভাবে একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব ফর্ম। দেখুন ক্যাজুয়ালিটি হচ্ছে নাউন ফর্ম, যার প্লুরাল ফর্ম হচ্ছে ক্যাজুয়ালিটিস, দুর্ঘটনা সমূহ, সো এটাও নাউন এবং এটাও নাউন, দুটি নাউন ফর্ম। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখেন যে দুর্ঘটনা কী হয়, হঠাৎ করেই হয় বা দুর্ঘটনা কী আকস্মিকভাবে হয়ে থাকে, সো ওই যে ক্যাজুয়াল বা ক্যাজুয়ালি, সেখান থেকে ক্যাজুয়ালিটি বা ক্যাজুয়ালিটিস। ওকে, সো আমরা ক্যাজুয়াল শব্দের সাথে অনেকেই পরিচিত, সো ক্যাজুয়ালি বা ক্যাজুয়াল থেকে ক্যাজুয়ালিটিস শব্দের উৎপত্তি। ওকে, আচ্ছা, আসেন প্রিয় শিক্ষার্থী, তো যেটা বলছিলাম, বলা হচ্ছে দ্য ওয়ে দ্য ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স হ্যাজ বিন কিলিং বাংলাদেশি ন্যাশনালস অন রেগুলার বেসিস মেক্স আস ওয়ন্ডার। আচ্ছা, বলা হচ্ছে দ্য ওয়ে ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স হ্যাজ বিন কিলিং, বলা হচ্ছে ভারতীয় যে বিএসএফ, তারা বাংলাদেশি ন্যাশনালস, বাংলাদেশি জনগণকে কী করতেছে, হত্যা করতেছে। দ্য ওয়ে, ওই প্রসেসটা, এই যে পদ্ধতি, যেই পদ্ধতিতে তারা বাংলাদেশি জনগণকে হত্যা করছে অন আ রেগুলার বেসিস, একদম নিয়মিত ভিত্তিতে, মেক্স আস ওয়ান্ডার, আমাদের কী করতেছে, বিস্মিত করছে, বা আমরা কী হচ্ছি, খুবই আশ্চর্য হচ্ছে প্রিয় শিক্ষার্থী। এখন এই যে ওয়ান্ডারটা দেখেন, ওয়ান্ডার মানে হচ্ছে দেখেন বিস্ময়, আমরা বলি ওয়ান্ডারফুল, বিস্ময়কর, কমন শব্দ, সেখান থেকে ওয়ান্ডার, নাউন ফর্ম, হ্যাঁ, বিস্ময়কর এবং বিস্ময়, একটু দেখেন। সো আমরা অনেকেই ওয়ান্ডারফুল অর্থটা জানি, বাট ওয়ান্ডার অনেকে নাও জানতে পারি, সো ওয়ান্ডারফুল থেকে ওয়ান্ডার অর্থটা শিখে ফেলুন, কারণ অর্থগত কী আছে, মিল, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ ফর্ম। এখন দেখেন, তো বলতেছে যে ভারতীয় যেই বিএসএফ, তারা যেভাবে রেগুলার বেসিস নিয়মিত হত্যা করছে, সেটা আমাদের কী করতেছে, ওয়ান্ডার বা বিস্মিত করছে। হোয়াই, ডিসপাইট মেনি ফ্ল্যাগ মিটিংস, বলা হচ্ছে অনেকগুলো যে ফ্ল্যাগ মিটিং বা যেটাকে বলি আমরা পতাকা বৈঠক হয়েছে, বিটুইন দ্য টু সাইডস, এই দুই পক্ষের মধ্যেই, মানে ভারত বাংলাদেশের দুই পক্ষের মাঝখানে ফ্ল্যাগ মিটিং বা যেটাকে বলি আমরা পতাকা বৈঠক হওয়া সত্ত্বেও, কী জন্য, টু রিজলভ দিস ইস্যু, এই সমস্যার সমাধান করার জন্য। আসেন এই রিজলভ ওয়ার্ডটা দেখুন প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করেন, শব্দটা হচ্ছে রিজলভ, মানে সমাধান করা প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, রিজলভটা দেখেন, তার আগে দেখেন সলভ, সমাধান করা, সেখান থেকে রিজলভ, দেন অ্যাবজলভ ওয়ার্ডটা দেখেন, অ্যাবজলভ, মুক্তি দেওয়া। দেখেন একটা ওয়ার্ড থেকে কতগুলো ওয়ার্ড আসতেছে, একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী। এখানে বলা হচ্ছে ডিজলভ, সলিউশন দেখেন, ডিজলভ দেখেন, অ্যাবজলভেন দেখেন। আচ্ছা, এখন দেখেন যে সলভ, সমাধান করা, রিজলভ, সমাধান করা, ডিজলভ দেখেন, দ্রবীভূত করা, সেখান থেকে ওই যে অ্যাবজলভ, মুক্তি দেওয়া। দেখুন সমাধান করা মানে বিষয়টা মুক্তি দেয়া বা বিষয়টাকে মুক্ত করে ফেলা, ঝামেলা মুক্ত করা, অ্যাবজলভেন দেখেন, ক্ষমা প্রয়ণ। এখন দেখুন যাকে মুক্তি দেওয়া হয় তাকে কী করা হয়, ক্ষমা করা হয়, সো অ্যাবজলভ থেকে অ্যাবজলভেন। এখন একটা ওয়ার্ড রিজলভ এই মতো দেখলাম পত্রিকায়, সো রিজলভ, অ্যাবজর্ব, ডিজর্ব সবগুলোর একসাথে শেখেন, এবং আমাদের যে বেসিক ভোকাবুলারি বইটা দেখতে পাচ্ছেন, এই বইটাতে কিন্তু এইভাবে অসংখ্য ওয়ার্ড দেওয়া আছে, এবার রুট থেকে ভেঙে ভেঙে দেওয়া। যেমন দেখেন অ্যাকুইট দেখেন, কুইট দেখেন, সিনোনিয়াম, অ্যাবজর্বের সিনোনিয়াম দেখেন অ্যাকুইট,
দোষ ক্ষমা করা, কুইট ত্যাগ করা, এই কোয়াইট এবং এই কোয়াইট শান্ত এবং খুব একটা অ্যাডজেক্টিভ এর অ্যাডভার্ব, একটু খেয়াল করেন কোয়াইটন শান্ত করা, এই যে অ্যাকুইট দেখলাম অ্যাকুইটাল বেকসুর ক্লাস নাউন ফর্ম, সো একটু খেয়াল করেন যে প্রত্যেকটা ওয়ার্ডের যে কাছাকাছি অর্থ বা এই যে স্পেলিংগত সূক্ষ্ম পার্থক্য দেখেন, সো আমাদের যে বেসিক ভোকাবুলারিতে মূলত এভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড আলোচনা করা আছে। ওকে আসেন খেয়াল করে দেখেন, তো বলতেছিলাম যে টু সাইড টু রিজলভ, আচ্ছা বিটুইন দ্য টু সাইডস টু রিজলভ দ্য ইস্যু, এই সমস্যা সমাধানের জন্য তারা কী করেছে, বারবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, সাচ শুটিং কন্টিনিউ, কিন্তু এই ধরনের শুটিং এখনও কন্টিনিউ আছে, সাচ শুটিং কন্টিনিউ অ্যান্ড লাইভস আর লস্ট, এবং কী হচ্ছে অনেকেই মারা যাচ্ছে। অন জুলাই ফোর দ্য বিএসএফ শুট আ 50-year-old পঞ্চাশ বছর বাংলাদেশি ম্যান, একজন পঞ্চাশ বছর বাংলাদেশি কী করেছে, অ্যালং দ্য টেলকুপা বর্ডার অফ শিবগঞ্জ উপজেলা ইন চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের টেলকুপা উপজেলা কী করেছে, একজন পঞ্চাশ বছর বয়স্ক ব্যক্তি কী করেছে, হত্যা করেছে বা শুট করেছে। অ্যাকর্ডিং টু দ্য লোকাল ইউপি চেয়ারম্যান, যেই লোকাল ইউপি চেয়ারম্যান মানে হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মতে, দ্য ম্যান ওয়েন্ট টু দ্য এরিয়া, সে গিয়েছিল এরিয়া টু কাট গ্রাস ফর দ্য লাইভ স্টক, তাদের তার যে গৃহপালিত পশু গরু বা ছাগল এর জন্য গ্রাস ঘাস কাটতে গিয়েছিল, তখন কী করা হয়েছে, কল্ড বাই সাম বিএসএফ ম্যান, কিছু বিএসএফের ব্যক্তিদের দ্বারা সে তাকে ডাকা হয়েছে, বিএসএফের কিছু ব্যক্তিরা তাকে ডাকলো এবং হি ক্রস দ্য বর্ডার, সে বর্ডার ক্রস করলো অ্যাবাউট অ্যান আওয়ার লেট, এক ঘন্টা পরে দ্য বিএসএফ মেম্বার্স ডাম্পেড হিজ বডি ইন টু বাংলাদেশি টেরিটরি, বলা হচ্ছে বিএসএফের ব্যক্তিরা কী করেছে, ডাম্পেড খালাস করেছে বা তার বডি বাংলাদেশের টেরিটরি অঞ্চল বা বাংলাদেশ সীমান্তের মধ্যে তার দেহটাকে দিয়ে গেছে। আচ্ছা এখন দেখেন পিসিকাদের টেরিটরি, এবারটা দেখবো টেরিটরি, দেখুন পিসিকার্তি টেরিটরি মানে অঞ্চল, সেখান থেকে টেরিটোরিয়াল প্রাদেশিক, হ্যাঁ অঞ্চল এবং প্রাদেশিক একটা নাউন একটা অ্যাজেক্টিভ ফর্ম, সো টেরিটরি এবং টেরিটোরিয়াল একসাথে শিখুন, কারণ একটা নাউন একটা কি অ্যাজেক্টিভ ফর্ম। ওকে প্রিয় শিক্ষার্থী, আচ্ছা এবারে আসেন, আমরা কথা বলছিলাম দেয়ার ওয়ার বুলেট, আচ্ছা দেয়ার ওয়ার বুলেট অন্স অ্যান ইঞ্জুরি মেক্স ইন হিজ বডি, সেখানে কী হয়েছে, বুলেট তার দেহকে আহত করছে বা ইঞ্জুরি করছে, ভয়াবহ সে আহত হয়েছে, মেক্স হিজ বডি তার দেহ। অন জুলাই থ্রি দ্য বিএসএফ কিল অ্যানাদার বাংলাদেশি ন্যাশনালস ইন যশোরস বেনাপোল বর্ডার, জুলাই তিন তারিখ কী করেছে, আরও একজন বাংলাদেশি ব্যক্তিকে তারা কী করে যশোরে বেনাপোল হত্যা করেছে। সেভারাল আদার ইনসিডেন্টস অফ বিএসএফ স্কেলিং ওয়ার রিপোর্টেড ইন মিডিয়া ইন লাস্ট ফিউ মান্থস, গত বেশ কিছু মাস ধরে সেভারাল আদার ইনসিডেন্টস, আরও বেশ কিছুদিন কী হয়েছে, আরও বেশ কিছু এরকম হত্যাকাণ্ড বিএসএফ দ্বারা হয়েছে। দেখেন অন সাচ হরেবল ইনসিডেন্ট, এই ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড, হত্যা বা সহিংসতা, ওয়াজ দ্য কলিং অফ অ্যান এসএসসি এক্সামিনি ইন পঞ্চগড় সদর অন April 9, 2019, বলা হচ্ছে April 19 বাংলাদেশের এক এসএসসি পরীক্ষার্থী কী করেছে, হত্যা করা হয়েছে, যেটাকে হরেবল ইনসিডেন্ট বলা হয়েছে। চলুন এই হরেবল ওয়ার্ডটা একটু ভাঙতে চাই প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করেন আমাদের যে বেসিক ভোকাবুলারি দেখতে পাচ্ছেন, এখানে হরেবল ওয়ার্ডটা নিয়ে একটু আলোচনা করা আছে। দেখেন হরেবল মানে ভয়ঙ্কর, সেখান থেকে দেখেন টেরেবল অর্থ ভয়ঙ্কর, হরর ভীতি, টেরর আতঙ্ক ভীতি, টেরোরিস্ট দেখেন সন্ত্রাসী, হরেবল দেখতেছিলাম আমরা প্রিয় শিক্ষার্থী, সেখান থেকে দেখেন হরেন্ডাস, হরেন্ডাস মানে ভয়ঙ্কর, এখান থেকে দেখেন টেরেবল থেকে টেরাফিক, হরেবল থেকে হরিফিক, দেখেন অর্থ কিন্তু সেম, সেখান থেকে হরিফাই টেরিফাই, অর্থাৎ আমাদের যে বেসিক ভোকাবুলারির মূল কথা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড রুট থেকে ধরে ধরে ভেঙে ভেঙে দেখানো, একটা শব্দের কাছাকাছি সেম সাফিক্স সেম প্রিফিক্স বা একই অর্থগুলো সব একসাথে দেখানো। ওকে এবং আমাদের এই বেসিক ভোকাবুলারিতে প্রত্যেকটা ওয়ার্ড এভাবেই আলোচনা করা আছে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, তো আমরা বলছিলাম সাচ হরেবল ইনসিডেন্ট, এই ধরনের ভয়াবহ হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে। এবার দেখেন রিপোর্টেডলি আ বিএসএফ ম্যান এন্টার্ড ইনসাইড দ্য বাংলাদেশি টেরিটরি, এবং একজন বিএসএফের কর্মকর্তা বা বিএসএফের সদস্য কী করেছে, বাংলাদেশের টেরিটরি বা সীমানায় ঢুকেছে, ইনসাইড এন্টার্ড দ্য ইনসাইড বাংলাদেশ টেরিটরি অ্যান্ড শুট দ্য বডি ডেড, এবং একটা বডিকে বা একজন ব্যক্তিকে কুলি করে হত্যা করা হয়েছে। এবার দেখেন ভায়োলেন্স অ্যান্ড কিলিং অন দ্য বর্ডার বাই বিএসএফ কন্টিনিউ ডিসপাইট রিপিটেড অ্যাসিউরেন্স মেড বাই দ্য ইন্ডিয়ান সাইড, আচ্ছা বলা হচ্ছে যে দেখেন সহিংসতম হত্যাকাণ্ড অন বর্ডারে বাই বিএসএফ, বিএসএফ প্রতি কন্টিনিউ চলমান ডিসপাইট সত্ত্বেও রিপিটেড বারবার অ্যাসিউরেন্স আশ্বস্ত করা বা নিশ্চয় দেওয়া সত্ত্বেও মেড বাই দ্য ইন্ডিয়ান সাইড, ভারতীয়দের পক্ষ থেকে বারবার নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও এই ধরনের ভায়োলেন্স এবং হত্যাকাণ্ড চলমান আছে, বর্ডার ক্যাজুয়ালিটিস টু জিরো, তারা কী করেছে যে তারা আমাদেরকে
অ্যাসুরেন্স দিয়েছে যে বর্ডার সাইড যে হত্যাকাণ্ড, যে ক্যাজুয়ালিটিস, তারা সেটাকে জিরোতে নিয়ে আসবে। কিন্তু তারপরও তারা কী করছে, এদের হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট, তাহলে আমরা আমাদের যে আজকে এডিটোরিয়ালে বেশ কিছু অ্যাডভান্স ওয়ার্ড দেখলাম, যেমন আমরা এইমাত্র বললাম এই যে ক্যাজুয়ালিটিস, ওয়ান্ডার একটা ওয়ার্ড দেখলাম, রিজার্ভ দেখালাম এবং টেরিটরি দেখালাম, এবং আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ড কিন্তু আজকের এই বেসিক ভোকাবুলারি থেকে চলে আসছে। মানে আপনারা যারা বেসিক ভোকাবুলারি ফলো করতেছেন তারা মোটামুটি পত্রিকার এডিটোরিয়ালস খুব ইজিলি শেষ করতে পারবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। Thanks for watching.